কলকাতা পুরো ভোটে পয়লা নম্বর স্থানে থাকবার জন্যই আমরা লড়াইয়ে নামছি। কে কোথায় রইল আমাদের দেখার দরকার নেই, লড়াই হবেই, আর প্রথম স্থানেই বিজেপি থাকবে, দৃপ্ত কণ্ঠে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার এই অভিযোগও করলেন, তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল চেষ্টা করছে বামেদেরকে খানিকটা ভোট ব্যাংক দিয়ে দিতে, যাতে তাদেরকে দ্বিতীয় স্থানে উঠিয়ে আনা যায়। যে যত চেষ্টাই করুক বিজেপি প্রথম স্থানের জন্যই লড়বে, অতীতে কি হয়েছে সব ভুলে যান, লড়াই হবে নতুন করে নতুন আঙ্গিকে। ঠিক এভাবেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, পুরো ভোটে যে পয়লা নম্বর হওয়াই একমাত্র লক্ষ্য, কে দ্বিতীয় কে তৃতীয় স্থান তা দেখার একেবারেই প্রয়োজন নেই, আর মানুষ ঠিক বেছে নেবে। মানুষ চায় দুর্নীতি মুক্ত প্রশাসন, আর স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে পুরসভা দেওয়ার ক্ষেত্রে যে পরিষেবা বিজেপি তুলে ধরবে তা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে। তাই লড়াই এবার প্রথম স্থানের বলে ব্যাখ্যা সুকান্ত মজুমদারের। আমরা তো প্রথম হওয়ার জন্য লড়াই করছি, তারপরে দেখা যাবে কে কোথায় কোন অবস্থানে থাকছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরঞ্চ এখন চেষ্টা করা হচ্ছে বহু জায়গায় ভোট বামকে ফেলে দেওয়ার জন্য, যাতে বামকে দ্বিতীয় স্থানে উঠিয়ে আনা হচ্ছে এরকম একটা দেখানো যায় আর কি। তো সেই উদ্দেশ্য তাদের সফল হবে বলে আমার মনে হয় না।